হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম জানাই আরও একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব যারা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির আন্ডারে পোস্ট গ্রাজুয়েশন 2021-22 সিজনে অ্যাপ্লিকেশন করেছিলে তাদের কিন্তু মাস্টার লিস্ট বা একটি প্রভিশনাল লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তো সেই লিস্টে নাম এলো কিনা কীভাবে দেখবে, একসঙ্গে লিস্টে যদি নাম না আসে তাহলে কী করবে, আর পরবর্তী যে লিস্ট যেমন মাস্টার লিস্ট পরও রেকটিফাইড লিস্ট বা অ্যাডমিশন লিস্ট এই সমস্ত লিস্টগুলো কিন্তু প্রকাশিত হবে, সেই লিস্টগুলো কবে প্রকাশিত হবে সেটা নামও আমি আলোচনা করব। তাই অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো, চলো শুরু করি আজকের মূল ভিডিও। তো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির পোস্ট গ্রাজুয়েশনে যে মাস্টার লিস্ট প্রকাশিত হয়েছে সেই মাস্টার লিস্টে আমাদের নাম আছে কিনা দেখার জন্য আমরা প্রথমেই এই ওয়েবসাইটে চলে আসবো। আমি তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে তোমরা সেখান থেকে সরাসরি কিন্তু এই পেজে আসতে পারবে। এখানে আসার পর দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্টটাই তোমাদের ক্লিক করতে হবে। এখানে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে দেখতে পাচ্ছ, হিস্ট্রি থেকে গ্রাফিক্স থেকে, ঠিক আছে, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক থেকে আরম্ভ করে ভোকাল মিউজিক থেকে রবীন্দ্রসঙ্গীত থেকে সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে, সমস্ত সাবজেক্টগুলো। ড্রামা ড্যান্স থেকে আরম্ভ করে সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, জার্নালিজম, ম্যাস কমিউনিকেশন সমস্ত কিছু রয়েছে। তো এখান থেকে তোমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্টটাই তোমাদের ক্লিক করতে হবে। সাপোজ এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি, সাপোজ আমি এখানে বেঙ্গলিটা যেহেতু আমার সেই কারণে বেঙ্গলিতে দেখাচ্ছি। তো সেই কারণে এখানে দেখতে পাচ্ছ লিস্ট অফ দ্য মাস্টার ডাটা ফর মাস্টার অফ আর্টস ইন বেঙ্গলি, এটাতে আমরা ক্লিক করব। তো তোমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্টে তোমরা ক্লিক করবে। তো সেই সাবজেক্টে ক্লিক করার পরই দেখবে এখানে ডাউনলোড মাস্টার লিঙ্ক ক্লিক ডাউনলোড বটন, এখানে যে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনটাই তোমরা যখনই ক্লিক করবে তখনই কিন্তু তোমাদের যে সাবজেক্ট সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়েও গেছে। তারপর এখানে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে দেখো দেওয়া আছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, দেখো এখানে সাবজেক্টটা তোমরা দেখতে পাবে, তোমাদের যে সাবজেক্ট সিজন দেখতে পাবে, এছাড়া ক্যাটেগরি এখানে দেওয়া থাকবে। তো এখানে প্রথমে তোমাদের এআইএন নাম্বার আছে, তারপর তোমাদের নাম তোমরা দেখতে পাবে, তারপর সিজনটা দেখতে পাবে, তারপর তোমাদের যে ক্যাটেগরি বা কাস্ট সেটা দেখতে পাবে, তোমাদের জন্ম তারিখ দেখতে পাবে, তারপর তোমাদের মাধ্যমিকের ফুল মার্কস, তুমি কত নাম্বার পেয়েছো মাধ্যমিকে সেটা দেখতে পাবে, তোমাদের মাধ্যমিকের বোর্ড দেখতে পাবে, এছাড়া তোমার এইচএসের ফার্স্ট সাবজেক্ট সেটা দেখতে পাবে, এইচএসের ফার্স্ট সাবজেক্টের পূর্ণমান এখানে সমস্ত কিছু দেখতে পাবে, তুমি কত পেয়েছো, ঠিক আছে। এখানে এইভাবে সেকেন্ড সাবজেক্ট থেকে আরম্ভ করে সমস্ত সাবজেক্টগুলোর কিন্তু এখানে নাম্বার দেখতে পাবে তোমরা, এছাড়া তোমার যে গ্র্যাজুয়েশনের যে বোর্ড সেটাও তোমরা কিন্তু এখানে দেখতে পাবে, ঠিক আছে। তো এখানে তোমার স্কোর কত এসেছে সেটাও দেখতে পাবে। তো এখান থেকে তোমরা দেখে নেবে, এটা কিন্তু বিশাল বড় লিস্ট। এখানে মোটামুটি যারা অনলাইনে আবেদন করেছো প্রায় সবাইকারই আশা করি প্রত্যেকেরই নাম কিন্তু চলে আসবে। তো এখান থেকে দেখে নেবে, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে কিন্তু দেওয়া আছে। তো তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টে ক্লিক করে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। তারপর এখানে দেখে নেবে বিশাল বড় কিন্তু রয়েছে, তো যতজন অ্যাপ্লিকেশন করেছে বলতে মনে হয় প্রত্যেকেরই কিন্তু নাম এখানে চলে আসেছে। তো যদি এই লিস্টে কোনোরকম গোলমাল থাকে, কোনোরকম ভুল থাকে, তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই, সেক্ষেত্রে তোমরা যেটা করবে। তো তার আগে আবারও বলে রাখি, এইভাবে কিন্তু তোমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্টের কিন্তু মাস্টার লিস্টটা তোমরা ডাউনলোড করে নেবে। তো যাক, এই মেরিট লিস্টে যদি কোনোরকম কিছু গোলমাল মনে হয় সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে, দেখো এখানে একটা মেল আইডি রয়েছে কারেকশান ডট, দেখতে পাচ্ছ rbuadmission@gmail.com, এই যে মেল আইডি রয়েছে এই মেল আইডিতে তোমাদের কিন্তু মেল করতে হবে। এখানে 18/9/2021 মধ্যে তোমাদের কিন্তু মেলটা করতে হবে। যদি কোনোরকম তোমাদের এই লিস্টে কোনোরকম মনে হয় কিছু ভুল আছে বা কিছু ভুল হয়েছে বা যদি কোনোরকম কিছু গোলমাল মনে হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে যে মেল আইডি রয়েছে মেল আইডিতে মেল করতে পারো। তো যাক, এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই তোমরা মেরি লিস্ট সরি তোমাদের যে মাস্টার লিস্ট সেই মাস্টার লিস্টের নাম আছে কিনা দেখতে পাবে, এবং কোনোরকম অসুবিধা হলে এই যে মেল আইডি রয়েছে মেল আইডিতে পাঠাতে পারবে। এরপর আমি আলোচনা করি এরপরের যে লিস্ট সেটা কবে প্রকাশিত হবে। দেখতে পাচ্ছ এটা 16 তারিখে কিন্তু মাস্টার লিস্টটা প্রকাশিত হলো, এরপরও কিন্তু 17/9/2021 এবং 18/9/2021 যদি রেকটিভেট মাস্টার লিস্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটা প্রকাশিত হবে। এছাড়াও রেকটিভেট মাস্টার লিস্ট পাবি সেটা কিন্তু 21 তারিখে হবে। এছাড়া প্রথম যে প্রভিশনাল মেরি লিস্ট সেটা কিন্তু 24/9/2021 প্রকাশিত হবে। তো ওই লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে, তারা কিন্তু 25/9/2021 থেকে 30/9/2021 মধ্যে কিন্তু সেই তাদেরকে কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নিতে হবে। তো যাই হোক, পরবর্তী যে আরও প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো আমি দেখানোর তোমাদেরকে চেষ্টা করবো, এবং সেটা মোবাইল দিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল। তাই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো অবশ্যই পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। আর যদি এখনও পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব না করতে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, তাহলে কিন্তু আমার পরবর্তী এরকমই আপডেটগুলো পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।